হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং একটা তোমাদের এক্সামের রেজাল্ট তোমাদের বেরিয়ে গেছে প্রিলিমিনারি, তো সেটার সম্বন্ধে তোমাদেরকে বলবো আজকে। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো, চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, তোমাদের আজকে আইবি ডিপার্টমেন্টে তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে ইন্টেলিজেন্ট ব্যুরো, সেখানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফের যে পরীক্ষাটা হয়েছিল 23/3/2023 এবং 24/3/2023, সেটা তোমাদের রেজাল্ট আউট হয়েছে প্রিলিমিনারি এক্সামে। এবং তোমাদের টায়ার টু পরীক্ষার জন্য তোমাদেরকে মেল এবং SMS করা হয়েছে, তোমরা ওখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তোমরা দেখো, একটু নিচের দিকে তোমরা নেমে যাবে, তোমাদের এখানে 42 নম্বর যে পেজটা আছে সেই পেজটাতে তোমরা যদি যাও, গেলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের কলকাতার যে লিস্টটা আছে, PDF এ দিয়েছে পুরো লিস্টটা। এখানে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে যে কে কে পাস করলো। ঠিক আছে, তো এরপরে চলো দেখে নাও তোমাদের বিজ্ঞপ্তিটা কি আছে। তোমাদের এখানে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা তোমাদের ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্টেরই তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমাদের এটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এখানে তোমাদের যোগ্যতা কি চেয়েছে দেখে নাও একটু। তোমাদের এটা গ্রুপ সি পোস্ট, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 797টা, তার মধ্যে 325টা আছে জেনারেল, EWS আছে 79টা, 215টা আছে OBC, 119টা ভ্যাকেন্সি আছে তোমাদের SC-দের ক্ষেত্রে এবং ST-দের ক্ষেত্রে 59টা ভ্যাকেন্সি আছে। এটা তোমাদের পে লেভেল 4 হিসাবে তোমাদের স্যালারি, এটা পুরোপুরিভাবে পার্মানেন্ট পোস্ট। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে, বলেছে তোমাদের ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমাদেরকে ডিপ্লোমা পাস করতে হবে, অথবা তোমরা ব্যাচেলার ডিগ্রিও করতে পারো তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে, অথবা ফিজিক্স নিয়ে, অথবা ম্যাথ নিয়ে। এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের থাকে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলেছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা তোমাদের এজটা কত রেখেছে, তোমাদের এজ রাখা হয়েছে 18-27, 5 বছরের ছাড় পাবে যারা SC ST আছো এবং 3 বছরের ছাড় পাবে যারা OBC আছো। এরপর এখানে তোমাদের এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা কবে, তোমাদের এখানে এটা অ্যাপ্লাই লাস্ট ডেট আছে 23/6/2023-এ। ঠিক আছে, তোমাদের আজ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, মানে 3/6/2023 থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই, 23/6/2023-এ তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট, অনলাইনে অ্যাপ্লাই, মানে তোমাদের 20 দিন সময় দেওয়া হয়েছে এটা অ্যাপ্লাই করার জন্য। এরপরে দেখে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এটা এক্সাম সেন্টার আছে। ওয়েস্ট বেঙ্গলে এক্সামের সেন্টার তোমাদের আছে আসানসোলে আছে, বর্ধমানে আছে, দুর্গাপুরে আছে, কল্যাণীতে আছে, কলকাতায় আছে এবং শিলিগুড়িতে আছে। টোটাল 6টা জায়গায় পরীক্ষার সেন্টার আছে। এরপর তোমাদের এখানে বলে দিয়েছে এক্সামটা কত নম্বরের হবে, তোমাদের টোটাল এক্সামটা হবে, রিটেন এক্সামটা হবে 100 নম্বরে, 2 ঘন্টা তোমাদের টাইম আছে। এরপর তোমাদের স্কিল টেস্ট হবে, সেটা তোমাদের 30 নম্বর আছে। এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে অথবা ইন্টারভিউ, এটা তোমাদের 20 নম্বর আছে। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি বলেছে, এই এক্সামিনেশন ফিজটা কত লাগবে। এক্সামিনেশন ফিজ তোমাদের একটু আমি বলে দিচ্ছি, তোমাদের এক্সামিনেশন ফিজ আছে জেনারেল, OBC এবং EWS দের ক্ষেত্রে 500 টাকা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, আর যারা SC ST মেয়েদের ক্ষেত্রে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা তোমাদের এক্সাম ফিজ লাগছে। ঠিক আছে, তো এটা তোমাদের অ্যাপ্লাই কিন্তু আবারও বলছি আজ থেকে শুরু হয়েছে, 20 দিন সময় দিয়েছে তোমাদের এটা অ্যাপ্লাই করার জন্য। আর দেখো, দেখতে পাচ্ছ তোমাদের 3/6/2023 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 23/6/2023 পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাইটা চলবে। 27/6/2023 আছে তোমাদের এটা পেমেন্ট করার লাস্ট ডেট। ঠিক আছে, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ধরে তোমরা গিয়ে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিতে পারো, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতায় হয়, তোমাদের বয়সে হয়, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারো। এর সঙ্গে তোমাদেরকে আমি আর একটা জিনিস মনে করিয়ে দিই, যদি এটা তোমাদেরকে আগামী বলেছি, এই ICAR এর মানে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট যেটা হয়েছিল 2022-28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ 2022-এ তোমাদের এই এক্সামটা চলেছিল, এই এক্সামটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে।
এই এক্সামটার কিন্তু আবার ডেট দিয়েছে আমাদের জুলাই মাসে, মানে সামনের মাসে 7 তারিখ এবং 8 তারিখে টেন্টেটিভলি একটা ডেট দেওয়া আছে। তো তোমাদেরকে আমি বলে দিই, অনেকে হয়তো তোমরা ভাববে যে এটা টেকনিশিয়ান যেহেতু পোস্টটা ছিল, সেহেতু অনেকে ভাববে আমি অ্যাপ্লাই করিনি, অনেকে হয়তো ভুলেও গেছে কি যোগ্যতা ছিল। তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু যোগ্যতা ছিল শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে কিন্তু টেকনিশিয়ান বলে কিন্তু এই নয় যে কোনো টেকনিক্যাল এডুকেশন কিন্তু ওরা কিন্তু চায়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস এটা কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল। তো অনেকেই হয়তো তোমরা অ্যাপ্লাই করেছিলে, একটু দেখে নাও তোমরা, তোমাদের এটা কিন্তু 7 তারিখ এবং 8 তারিখে জুলাই মাসে এক্সাম আছে। এই মাসের শেষের দিক করে তোমরা অবশ্যই এটার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এই চ্যানেলের ওপর তোমরা নজর রাখো, এটার যখনই অ্যাডমিট কার্ড দেওয়া হবে আমি অবশ্যই জানিয়ে দেবো। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।